এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের সামনে এই বইটির অন্তর্ভুক্ত ভাষা অংশের এসকিউ পার্টের আলোচনা এবং এমসিকিউ পার্টের আলোচনার ভিডিও তুলে ধরেছিলাম। যে ভিডিওটির লেন্থ প্রায় 6 মিনিটের মতন হয়ে যাওয়ার জন্য আমি বাকি অংশটুকুটি পরের একটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার কথা দিয়েছিলাম। তো তোমাদের সেই কথা রাখার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটিতে ভাষা অংশের এমসিকিউ এবং এসকিউ পার্টের পরবর্তী অংশ অর্থাৎ BAQ অর্থাৎ 5 নম্বর মানের বড় প্রশ্নগুলি কেমনভাবে আলোচনা রয়েছে, কোন কোন প্রশ্নগুলিকে সবথেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে বলা রয়েছে এই বইটির মধ্যে সম্পূর্ণটা রিভিউ আকারে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত ভাষা অংশের আগের ভিডিওটি দেখনি, তোমাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটিকে দেখে নিও, অবশ্যই উপকৃত হবেই হবে। তো প্রথম বলে রাখি, ভাষা অংশ থেকে 5 নম্বর মানের প্রথম বড় প্রশ্ন রয়েছে, বাক্যে অব্যবহৃত উপাদান সম্পর্কে আলোচনা করো। তো এই উত্তরটি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে লেখা রয়েছে। তার পরবর্তীতে যুক্তধ্বনির পরিচয় দাও। তো যুক্তধ্বনির পরিচয় দাও এই প্রশ্নটিও কিন্তু সম্পূর্ণ উদাহরণ সহ বিশ্লেষণ আকারে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা রয়েছে। তার পরবর্তীতে 3 নম্বর দাগের অভিধান বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটিরও সম্পূর্ণ উত্তর তার মধ্যে কিছুটা এখানে লেখা রয়েছে এবং পরবর্তী পেজে বাকি উত্তরটি দেওয়া রয়েছে। প্রতিটা অংশকেই আমি ধরে ধরে তোমাদের সামনে রিভিউ করব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো 3 নম্বর প্রশ্নের উত্তরটি ওখান থেকে ও আগের পেজ থেকে শুরু হয়েছিল এবং এই পেজের এই পর্যন্ত শেষ হয়েছে। তার পরবর্তীতে 4 নম্বর দাগে রুমুল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রুমুলের পরিচয় দাও। উচ্চ মাধ্যমিক 2020 এবং 2017 দুই সালের পরীক্ষা এসেছিল এবং এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটির উত্তর বইটির মধ্যে কেমনভাবে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও। তো খুব ছোটোভাবে লেখা রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে 5 নম্বর দাগের একটি প্রশ্ন, সেই প্রশ্নটি কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে এবং সেই প্রশ্নটির উত্তরও এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো তার পরবর্তী পেজে এই প্রশ্নটির উত্তর এত সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে যা প্রতিটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি এবছরের জন্য গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো, যেহেতু 2023 সালে আসেনি তাই এবছরের আসার সম্ভাবনাটা কার্যত রয়েছে এবং বাকি উত্তরটি এই পর্যন্ত শেষ হয়েছে। এবং তার পরবর্তী 10-এর দাগ থেকে গুচ্ছধ্বনির পরিচয় দাও প্রশ্নটি শুরু হয়েছে এবং গুচ্ছধ্বনির পরিচয় দাও এই প্রশ্নটির উত্তরও এই পর্যন্ত শেষ হয়েছে। তার পরবর্তী 11 নম্বর দাগে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণসহ আলোচনা করো এবং অথবা একটি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটি এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন। এই দুটি প্রশ্ন কিন্তু ফাদের পরীক্ষায় 2017 এবং 2019 সালে এসেছিল এবং এই প্রশ্নটির উত্তর কেমনভাবে লিখতে হবে সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে উত্তর এবং এই পেজে কিছুটা উত্তর লেখার পর বাকি এই পেজে রয়েছে। এবং তার পরবর্তী এখানে আরও একটি 12 নম্বর প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে এবং ঠিক তার পরবর্তী পেজে সম্পূর্ণ হয়েছে সেই 12 নম্বর প্রশ্নের উত্তরটি এবং এখানে 13 ও 14 নম্বর আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 14 নম্বর প্রশ্নের উত্তরও এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমাদের কথা দিয়েছিলাম যে ভাষা অংশের বড় প্রশ্নগুলি তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরবো, তাই তোমাদের কথাটি রাখার জন্য তো অবশ্যই আমি ভিডিওটি তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই বলো না। আর এই বইটির অন্তর্ভুক্ত কোনো ভাগের রিভিউ যদি আরও পুনরায় চ্যানেলে পোস্ট করতে হয় সেটি আমাকে কমেন্টে প্লিজ লিখে জানিও, তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।